কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে শুক্রবার প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। একটানা 42 দিন ধর্মতলায় সুজাতা মঞ্চে অনশন ধর্মঘটে বসেছেন তারা, অথচ রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। 10ই মার্চ ধর্মঘট সর্বাত্মক সফল করার ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু ওদিন রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম অন্য দিনের মতোই স্বাভাবিক রাখতে ধর্মঘটীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল নবান্ন। বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনো সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। স্কুল কলেজ সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওদিন পূর্ণ সময় খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। ধর্মঘটীদের পাশে দাঁড়িয়েছেন বামেরা। বাম নেতা বিমান বসু বলেছেন, বিবৃতি দিয়ে সমর্থন করেছি আমরা অনেক আগেই, এবং যেটা বলছে একদিন চাকরির ছেদ করবে এটা কোনো সরকারের অধিকার নেই, কোনো সরকারি আইন নেই যে চাকরি ছেদ করতে পারে। ফলে এসব বলে মানুষকে ভয় পাওয়ানোর জন্য কর্মচারীরা এসব ছেদও কথায় তারা ভীত সন্ত্রস্ত নয়, তারা আগামীকাল সর্বাত্মকভাবে তাদের কর্মবিরতি পালন করবে। এদিকে বাম নেতা সুজন চক্রবর্তী দাবি জানিয়েছেন, ইতিমধ্যে খোঁজ নিয়ে রাখবেন, ওই নোটিশ পেয়ে বহু জায়গাতে মাস্টারমশাই এবং কর্মচারীরা ওটাকে ছিঁড়ে ফেলেছে, স্ট্রেট ছিঁড়ে ফেলেছে। ওই নোটিশটা ছিঁড়ে ফেলার মতো নোটিশ, ওই নোটিশে কোনো মূল্য নেই। যেভাবে সব ধরনের কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে হকের লড়াই লড়ছেন, এই হকের লড়াই তো শুধু কর্মচারীরা লড়ছেন না, 100 দিনের মজুর হকের লড়াই লড়ছেন, চাকরি প্রার্থীরা হকের লড়াই লড়ছেন, উনি সবাইকে তো লুট করেছেন, কর্মচারীরা হকের লড়াই লড়ছেন। একটা অন্য ইতিহাস ধর্মঘটের আগামীকাল পশ্চিমবাংলা দেখতে পারবে। আপনারা কি পথে নেমে ধর্মঘট সফল করার কথা বলবেন? কারণ তৃণমূল কংগ্রেসের কর্মচারী ইউনিয়ন তৃণমূল কংগ্রেস বলেছে যে সরকারের পাশে আছেন, সেরকম বার্তা তারা আগামীকাল দেবে। দেখুন, এই সরকারের পাশে থাকার জন্য যদি কারোর বাড়তি উপায় হয়ে থাকে সে তার মতো চলবে, কিন্তু গোটা পশ্চিমবাংলা জানে যে লুট করছে সরকার আর বঞ্চিত করছে মানুষকে। পশ্চিমবাংলায় 650,000 শূন্য পদ, তাদের এই সম্বৎসরের মাইনে গত ক বছর ধরে যা হয় 1,75,000 কোটি টাকা বঞ্চনা করেছে সরকার, টাকা নেই বলছে কি করে? কর্মচারীদের ধর্মঘট, মাস্টারমশাইদের ধর্মঘট আমরা তাদের সমর্থন জানিয়েছি, কেননা তাদের দাবি যথার্থ, যেমন চাকরি প্রার্থীদের দাবি যথার্থ, যেমন 100 দিনের শ্রমিকের দাবি যথার্থ। আজ ধর্মতলায় গিয়েছিলেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি, ধর্মঘটীদের পাশে দাঁড়ালেন তিনি। তিনি দাবি করেছেন আগামীকাল এক নয়া ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। স্ট্রাইক করার মানে স্ট্রাইক করুন, একদম স্ট্রাইক করুন, নির্ভয়ে স্ট্রাইক করুন। যে কথাটা আমরা বারবার করে মনে করিয়ে দিতে চাই যে স্ট্রাইক কেউ সক্ষম, এই জন্য সরকারি কর্মচারীদের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা স্ট্রাইক করার ডাক দেয়। এটা তো সরকারি কর্মচারীদের কাজ নয় যেখানে এসে অনশন করে ধর্মঘট করে অবস্থান করে বসে থাকবেন 42 দিন। যখন সরকার বাধ্য করে দেয় তখন তারা এইভাবে বসতে বাধ্য হয়, এবং আজকে দাঁড়িয়ে তারা স্ট্রাইকের ডাক দিয়েছে, এটা ঐক্যবদ্ধ ডাক। আগামীকাল সেই স্ট্রাইক হবে, কেউ আটকাতে পারবে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সব জায়গায় স্ট্রাইকের কথাও কেউ বলতো না, আজকে কিন্তু সবাই একজোট হয়েছে, এবং এটাই আজকে আমাদের রাজ্যের বার্তা যে এইরকম একটা অশুভ শক্তি যখন রাজ্য চালাচ্ছে এটা তার কোনো রাজনৈতিক শক্তিও নয়, কয়েকটা পারিবারিক শক্তি মিলে রাজ্য চলে, এটা একটা মানে পারিবারিক একটা শাসনতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলার মানুষ এটা মেনে যেমন নেবেন না, সরকারি কর্মচারীরাও মেনে নেবেন না। অন্যদিকে সরকারি কর্মীদের ধর্মঘট প্রসঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তোপ দেগে বলেছেন, এই ধর্মঘটকে ভাঙার জন্য ইতিমধ্যে শাসক দল বিভিন্ন অফিসে পোস্টারিং করছে, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, এবং যারা অছাত্র তৃণমূল ছাত্র পরিষদ করে যাদের একমাত্র কাজ হচ্ছে পার্থ চ্যাটার্জির ওই তোলা তুলে দেওয়া, সেই অছাত্র ছাত্র নেতাদেরও
তারা আজ সকাল থেকে নামিয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদেরকে ধমক চমক দেওয়া যায়। আমাদের ভারতীয় জনতা পার্টি স্ট্যান্ড ইতিমধ্যে রাজ্য সভাপতি ক্লিয়ার করেছেন যে আমাদের মরাল সাপোর্ট আছে। আমাদের কর্মচারী সংগঠন, কর্মচারী পরিষদ এবং আমাদের শিক্ষক সংগঠন এই ধর্মঘটকে সর্বাত্মক সমর্থন করেছেন। আমি এই রাজ্যের অপোজিশন লিডার হিসেবে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বলব, যারা কেন্দ্রীয় হারে ডিএ দাবি করেন এবং ডিএ ভিক্ষা নেওয়ার অধিকার হিসেবে মনে করেন, তারা ভয়ভীতি উপেক্ষা করে কালকে ধর্মঘটে যদি সামিল হতে চান, তার জন্য যদি আপনাদের কোনোভাবে শারীরিক, মানসিক বা আইনের আপনার কর্মক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি করে, আপনাদের কর্মচারী শিক্ষক সংগঠন যেমন পাশে দাঁড়াবে, আমাদের দল শুধু নয় অ্যাজ এ অপোজিশন লিডার একটা সরকারি কর্মচারীকে ধর্মঘট করার জন্য যদি ট্রান্সফার করা হয়, একটা শিক্ষকের যদি ব্রেক অফ সার্ভিস করা হয়, একটা শিক্ষককে যদি পরের দিন স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়, দয়া করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে, আমি অন্তত অপোজিশন লিডার হিসেবে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টি বিজেপি এমএলএরা আপনাদের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে কলকাতা মহানগরী তথা পার্শ্ববর্তী এলাকায় ধর্মঘট সফল করতে একপ্রস্ত মহড়া সাজিয়ে ফেলেছেন ধর্মঘটীরা। শেষমেশ সরকারের টনক নড়ে কিনা সেদিকে তাকিয়ে এখন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।